आशीर्वादं यच्छं ज्ञान भक्ति दायकं करुणामृतं यच्छं खलु सत्य मुक्तिदं शरणं त्वमेकं प्रणवं भजामि शरणं त्वमेकं प्रणवं नमामि शरणं त्वमेकं प्रणवं नमामि ॐ अहैतुकीं प्रेमघन दिव्य मूर्ति आचार्य रूपं प्रणवं नमामि ॐ अहैतुकीं प्रेमघन दिव्य मूर्ति आचार्य रूपं प्रणवं नमामि समवेत बाकुरा अधिवासी बृंद একদিন বললেন যে তোমার মনের যে অবস্থা এবার তোমার কোন গুরুকরণ দরকার তখন তাকে বললেন মানুষ কি আবার গুরু হইতে পারে মাস্টারমশাই এই কথা শুনে মাস্টারমশাই থমকে গেলেন যাক তারপরে তার কয়েকদিন পরে আবার এসে তখন ছোটবেলার নাম ছিল অপর উনি দিন ঠিক করে বাবা গম্ভীরনাথজি তখন গোরখপুরে থাকতেন সেখানে নিয়ে গেলেন এখন গম্ভীরনাথজি ওনাকে দেখে বললেন এ তুমি কাকে নিয়ে এসেছ এর তো সব হয়ে গেছে একে আমি কি দীক্ষা দেব তারপরে কিছু সময় থমকে বলে আচ্ছা ঠিক আছে আমাদের গুরুকরণ প্রথা গুরুকরণ প্রথা আছে রামচন্দ্র দীক্ষা নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন কাজে সকলকে দীক্ষা প্রথা রয়েছে এ বলে উনি তাকে দীক্ষা দিলেন দীক্ষার পরে ওনাকে বললেন তুমি আমার কাছে 7 দিন থাকো 7 দিন ওনার কাছে থাকলেন উনি সবসময়
ধ্যানস্থ থাকতেন কোনো জঙ্গলের দিকে, ওর আশেপাশে জঙ্গল থাকত, সে জঙ্গলে গিয়ে ধ্যানস্থ থাকতেন। তা যখন খাওয়ার সময় হতো তখন বাবা গম্ভীরনাথজি ওকে ডেকে নিয়ে এসে খাওয়াই দিতেন। এরকম করে 7 দিন থাকার পরে তারপরে উনি বললেন, এখন কোথায় বসি বলুন। এখন গম্ভীরনাথজি বললেন, এখন কিছুদিন বারাণসী ধামে তুমি বসো, তারপরে অন্যত্র যাওয়া যাবে। আমিও তাই ভাবছিলাম, তবে যে একটা নির্জন স্থান চাই, তো সেখানে খুঁজে পেতে একটা নির্জন ভাঙা বাড়ি যেখানে আশেপাশে লোকজন থাকে না, এরকম একটা বাড়ি উনি সেইখানে গেলেন। সেই বাড়ির যে মালিক তাকে বললেন যে আমি বাড়ি কয়েকদিন থাকবো, কত ভাড়া নেবেন। বললেন যে বাড়ির ভাড়া আর কি, তো বাড়ি তো নাই, ভেঙে গেছে, তবু আমি ভাড়া দিতে চাই কিছু। আর ঠিক আছে, 2 টাকা দেবেন, 2 টাকা ভাড়া, যা 2 টাকা ভাড়া দিয়ে সেখানে থাকবেন। হঠাৎ একদিন খুব উনি সেখানে ধ্যান যোগ নিয়ে আছেন, সঙ্গে তো আর কোনো রোগ ছিল না, বিছানাপত্র কিছু ছিল না, এবং খুব জ্বর হয়েছে, দারুণ জ্বর, 107 ডিগ্রি জ্বর। এখন ডাক্তার দেখার তো সময় নাই, ডাক্তার কেই বা দেখাবে। উনি ওই মাটির উপরে শুয়ে থাক শুয়ে পড়তেন, ওই জ্বরের এত তাপ যে মাটি কালো হয়ে যেত। পরবর্তীকালে আমাদেরকে যখন কথা প্রসঙ্গে তিনি বলতেন সেই কথা, যাই হোক, মাঝে মাঝে গোলকনাথজি গম্ভীরনাথজি উনি সূক্ষ্ম শরীরে এসে সাধন সম্বন্ধে অনেক কথা বলতেন। তারপরে চলে যেতেন, আবার আসতেন। একদিন বললেন যে তুমি কি সপ্তদিব্যা পৃথিবী দেখবে? তখন আচার্য দেব তিনি বললেন, ও তো আমার হাতের মুঠাতে প্রভু, আপনার কৃপাতেও আমার হাতের মুঠাতে। এই কথা বলে তখন ওর যখন খুব আগ্রহ দেখলেন গম্ভীরনাথজি, তরবারি সে চলুন যাই, তখন উঠে গেলেন আকাশ মার্গে, দুজনে উঠে গেলেন আকাশ মার্গে। উঠে গিয়ে এই 15-20 মিনিটের মধ্যে সমস্ত সপ্তদিবা পৃথিবী ঘুরিয়ে নিয়ে আসেন, নিয়ে এসেন, তারপর উনি শিখেন। কাজেই ওদের তো আগেই সব হয়ে গেছিল, অনিমা লঘিমা এ তো আগেই হয়ে গেছিল। ওই দীক্ষা নেওয়ার পরে উনি 6 বছর কঠোর তপস্যা করেন, অনিদ্রা একদিনও ঘুমান নেই 7 বছরের ভেতরে, 6 বছর, 6 বছরের ভিতরে একদিনও ঘুমান নেই। আর যে কদিন ছিলেন বারাণসীতে, খেতে দেওয়ার তো কোনো লোক ছিল না, কোন এক বুড়ি এসে ওকে খাইয়ে দিয়ে দিত। এই কথা প্রসঙ্গে পরে তিনি বলেছেন। তারপরে উনি ওখানে কিছুদিন থাকার পরে উনি আমার দেশে ফিরে গেলেন, কোথায় ওর আসন করে বসবেন, সিদ্ধিলাভের জন্য কোথায় আসন করে বসবেন, সেই স্থান নির্বাচন করবার জন্যে অনেক জায়গায় ঘুরেছেন,
তারপরে ওই বাজিতপুর ধামের কাছে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গল নির্বাচন করলেন উনি যে এইখানেই বলব। সেখানে উনি বসলেন, সাত বছর এবং কঠোর তপস্যার পরে উনি সিদ্ধি লাভ করলেন মাঘী পূর্ণিমা তিথিতে। মাঘী পূর্ণিমা সিদ্ধি লাভের পরে প্রথম ওর মুক্তিকে বাণী নির্গত হল, এ যুগ মহামুক্তির যুগ, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহাসমন্বয়ের যুগ, এ যুগ মহামিলনের যুগ। এই বলে উনি গম্ভীর হয়ে থাকলেন। তারপরে ওর মনে জাগল যে আমি সংঘ নির্মাণ করব। সংঘ নির্মাণ করবেন কাকে নিয়ে? সেই সংঘ নির্মাণ করবেন সেই ওর ইচ্ছা শক্তিতেই সংঘ নির্মাণ হবে। উনি যেমন চুম্বক পাহাড় থাকে, চুম্বক পাহাড়ের আকর্ষণে ক্ষুদ্র ক্ষুদ্র লৌহ কণাগুলো সেই চুম্বকের আকর্ষণে চুম্বক পাহাড়ের গায়ে এসে লেগে যায়, সেরকম সংঘ দেবতার সে আধ্যাত্মিক আকর্ষণে বিভিন্ন প্রান্ত থেকে যারা একমাত্র ভগবানকেই কামনা করে, জীবনে আর কোনো কিছুর যাদের বাসনা নাই, এমন যে শুদ্ধ আত্মা, সেই আত্মাগুলি তাকে তার কাছে ছুটে আসতে থাকে। এইরকম আট দশজন যখন প্রথম তারা এসেছে, তাদের নিয়ে প্রথম তিনি সংঘ রচনা করলেন। সেই বাজিতপুর ধামে প্রথম সংঘ রচনা হল। তারপরে ধীরে ধীরে আরো সব ওই রকম আগ্রহী ভগবান প্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে যাদের মনোবাসনা ছোটবেলা থেকেই, এইরকম ধরনের সব যুবকগণ আসতে লাগলো। তারপরে তাদের নিয়ে সংঘ রচনা করলেন, তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে তিনি বড় করলেন। এরকমভাবে সংঘ রচনা হতে থাকলো। তারপরে উনি সংঘ রচনার পরে ওই বাজিতপুর ক্ষেত্র যেখানে ওর সিদ্ধ আসন, সেখানে এক দেবী স্থান ছিল, খুব জঙ্গল ছিল, ভয়তে সেই জঙ্গলে কেউ যেত না, দিনের বেলা যেত ভয় করত। সেখানে 108টা শেওড়া গাছ ছিল, শেওড়া গাছ, তার ভিতরে একটি পাকুর গাছ ছিল, মানে অশ্বত্থ গাছ। সে অশ্বত্থ গাছের কেন্দ্র করে ওখানে বনদুর্গা দেবী স্থান ছিল। তখন খুব জঙ্গল আকীর্ণ ছিল। একদিন তিনি গ্রামের ছেলেদেরকে ডেকে সেই জায়গা পরিষ্কার করবার আদেশ নির্দেশ দিলেন। তিনি সামনে থেকে তিনি বললেন যে এখানে আশ্রম তৈরি হবে। জনৈক ভদ্রলোক তিনি বললেন
আসক্ত হয়েছে সেই ত্রেতা যুগে, তাপর যুগে আশ্রম হয়েছে, কলি যুগে আশ্রম হয়েছে কোথায়? এ বলে ভদ্রলোক চুপ করল। আর সেই ভদ্রলোক, তার নাম ছিল দত্ত মশাই, তিনি ছোটবেলা থেকেই সংঘ দেবতাকে তিনি সেবা যত্ন করে আসছিলেন। তখন উনি রাত্রিতে ঘুমিয়ে আছেন, এমন সময়তে বনদুর্গা দেবী ওই দত্তমশাকে স্বপ্নে দেখালেন যে ব্রহ্মচারীজি যা করতে চাইছে তাকে তোমরা বাধা দিও না, আমি তার লীলা দর্শনের জন্যেই এইখানে আছি। এ বলে বনদুর্গা দেবী অন্তর্হিত হলেন। তারপরে দত্তমশাই সকালবেলা উঠি সঙ্গ দেবতার কাছে ছুটে গেছে, গিয়ে যে আমি এইরকম স্বপ্ন দেখেছি। তিনি সেই কথার জবাব দিলেন না, তিনি চুপ থাকলেন। এইভাবে আশ্রম ধীরে ধীরে সেখানে গড়ে উঠল। আমি ছোটবেলাতে দেখেছি, ছোটবেলাতে যখন আমার ব্রহ্মচর্য সংস্কার হয় তখন আমরা 16-17 জন ব্রহ্মচর্য সংস্কার নিতে ঢুকেছি। আমি একা একা করে ঢোকার প্রার্থনা কিছু নির্দেশ ছিল, আমি ঢুকেই দেখছি সে সংঘ দেবতার পাড় তলাতে একটা বিরাট গোকুড়ো সাপ, বিরাট গোকুড়ো সাপ। আমি তো চিৎকার দিয়ে উঠেছি, গোকুড়ো সাপ সাপ। তখন সংঘ দেবতা তিনি বললেন, সংঘ দেবতা অর্থাৎ যোগাচার্য স্বামী প্রভানন্দজি তিনি বললেন, ও আমার কাছে থাকে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে এরকম বিষধর সর্প তার কাছে থাকে, কখন জানি তাকে আঘাত করে। এগুলো একটা চিন্তা হলো, আমি জটিয়া বাবার ডায়েরিতে দেখেছিলাম যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ভগবানের লীলা দর্শন করবার জন্যে অনেক মুনি ঋষি গাছ হয়ে সেখানে অবস্থান করছে, সাপ বাঘ হয়ে অবস্থান করছে, এরকমভাবে। আমি তাই মনে করলাম যে কোনো মহাপুরুষই তার কাছে সাপ রূপে অবস্থান করছে তার লীলা দর্শনের জন্য। এই বলে চুপ করে গেলাম। আস্তে আস্তে অনেক প্রকার এইরকম অলৌকিক ঘটনা তিনি দেখালেন। এক সময়তে রাঁচি গিয়েছি সঙ্গ দেবতার সঙ্গে রাঁচি, সেখানে তিনি সেখানে ডাক্তার বলেছেন যে আপনার শরীরটা একটু খারাপ হয়েছে, তো একটু স্বাস্থ্যকর জায়গাতে আপনি ভ্রমণ করে আসুন। তাই উনি রাঁচিতে গেলেন, সেখানে গিয়ে বিরাট মিটিংয়ের তিনি ব্যবস্থা করলেন। সেই মিটিংয়ে স্থানীয় লোক হাজার হাজার আসতে থাকলো। সেখানে এক ব্রাহ্ম তিনিও বাস করছেন, ব্রাহ্ম প্রচারক, তিনিও সেই নিমন্ত্রণের চিঠি পেয়ে দেখলেন যে এক মহাপুরুষ আসছেন, আমি সেখানে যাব। গিয়ে তার দর্শন লাভ করব,
এবং আমার মনের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের মীমাংসা করবার চেষ্টা করব। তিনি তখন তিনিও আসছেন সেই মিটিং এ, অনেক স্বামীজিরা বসে আছেন চারিদিকে। সেই ভদ্রলোক এসে আমরা যেখানে মিটিং করি, যেখানে যাই করি, আমরা যেখানে থাকি, আগে সংঘ দেবতার আসন তৈরি করি, তারপরে থাকি। এটা সাধু সমাজের রীতি, যেখানে তারা থাকেন আগে ভগবানের আসনকে কেন্দ্র করে সেখানে তারা অবস্থান করেন। তো আমরাও তার আসনকে কেন্দ্র করে সেখানে স্বামীজিরা সব বসে আছেন। ওই ভদ্রলোক এসেছেন সেই ব্রাহ্ম সমাজের, সেই ভদ্র তিনি ওখানকার ব্রাহ্ম সমাজের প্রচারক। তিনি এসেই বলছেন, ও আমি যেখানে যাই সেখানে দেখি একটা কুসংস্কার, কি এসব মূর্তি পূজা, মূর্তি পূজার ব্যবস্থা। যাই হোক, আমি যে জন্যে আসি সেই তার প্রশ্নের উত্তর চাই। তাহলে আমি তো একটা প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নের উত্তর কার কাছে পাবো? স্বামীজিদেরকে জিজ্ঞাসা করছি। এটা দূরে দেওয়ার জন্য ঠিক। তখন স্বামীজিরা বলছেন, ওই যে পর্দা দেওয়া ঘর আছে, ওই ঘরে ওই যে লাইন পড়েছে, আপনি ওই পর্দা সরিয়ে সেই ঘরে ঢুকবেন, তাহলে আপনি সমস্ত রকম আপনার যা মনের প্রশ্ন আছে সেই প্রশ্নের মীমাংসা সেখানে পাবেন। তারপরে ভদ্র সেই লাইনের উপরে দাঁড়িয়েছেন। তবে যিনি গেটে থাকেন তাকে বলে দেওয়া হয়েছে যে যেই ভদ্রলোক ভিতরে গেছেন তিনি বেরোলেই এই ভদ্রলোককে আগে পাঠাবেন, ওর বিশেষ কাজ আছে, চলে যাবেন। ঠিক আছে, যেই ভদ্রলোক ভিতরে ঢুকেছিল সেই ভদ্রলোক বাইরে আসার পরই তখন ওকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হল। ভিতরে গিয়ে ভদ্রলোক দেখলেন যে এইরকম ভগবত পুরুষ আমার জীবনে আমি কখনো দেখিনি, বিরাট চেহারা আর লম্বা চড়া চেহারা, আর জল জল করছে যেন ব্রহ্মচর্যের চেহারায়, ঘর যেন আলো হয়ে আছে। ভদ্রলোক যাকে যে কোথাও প্রণাম করে না, কোথাও মাথা নোয়ায় না, সেই ভদ্রলোক ওই চেহারা দেখে সব কিছু ভুলে গেছে। ভুলে গিয়ে তার পাঁচ পদ্মে 5 মিনিট পর্যন্ত পাঁচ পদ্মে পড়ে রইল। তারপরে ভদ্রলোক উঠলে সংঘ দেবতা তিনি বললেন, তার হস্ত ইশারায় বসতে বললেন। তিনি একটা কথাও বলেন নাই, তাকে বসতে বললেন। আর ভদ্রলোক সামনে চুপ করে তার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর তার মনে নানা রকম প্রশ্নের উদ্ভব হচ্ছে, আর আস্তে আস্তে সেই সমস্ত প্রশ্নের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। যেমন আছে, গুরুস্তু মৌনং ব্যাখ্যানং শিষ্যস্তু ছিন্ন সংশয়া। গুরুদেব মৌনভাবে বসে থাকেন আর শিষ্যের যত রকম মনের সমস্যা, মনের প্রশ্ন, সমস্ত প্রশ্নের মীমাংসা আপনা আপনি হয়ে যায়। সেই রকম ভদ্রলোক সেখানে তার সামনে বসে রয়েছেন, আর সব চিন্তা আসছে বিভিন্ন রকম। তার যে প্রশ্ন ছিল, তিনি সমস্ত ভারতবর্ষ খুঁজেও কত সাধু মহাপুরুষের গেছেন, প্রশ্নের উত্তর তিনি পাননি। আজকে উনি সেখানে সেই প্রশ্নের মীমাংসা উনি পেতেই আনন্দে আত্মহারা হয়ে গেলেন। উনি সেখানে প্রণিপাত হয়ে প্রণাম করে বাইরে চলে এসে বললেন, আমি এতদিন পর্যন্ত সমস্ত ভারতবর্ষে যেখানে আমি গেছি কোথাও আমার মনের প্রশ্ন আমি পাইনি, আজকে এই মহাপুরুষের সান্নিধ্যে এসে আমি সেই মনের প্রশ্ন পেয়ে আমি নিজেকে ধন্যবোধ করছি। ভদ্রলোক
এই বলে উনি চলে গেলেন। এই রকম ভাবে সংঘ দেবতা তার কাছে মুখ ফুটে কোনো কথা বলবার প্রয়োজন করত না, যখনই যে কোনো চিন্তা নিয়ে যে সে তার কাছে যেত তিনি তাকে বলতেন, তুমি এই জন্য এসেছ, আচ্ছা তুমি এই এইভাবে চলবে, এই এইভাবে চলবে, তাহলে তোমার কল্যাণ হবে, আবার যখন কোনো প্রশ্ন লাগে আমার কাছে আসবে, এইভাবে বিদায় দিয়ে দিতেন তাকে। সংঘ দেবতার কাছে এইরকম যত লোক গেছে তার প্রশ্নের মীমাংসা এইভাবে করে দিতেন। এক ভদ্রলোক গেছেন, তিনি বললেন তুমি এই মন্ত্রটি তুমি জপ করবে। ভদ্রলোক বললেন যে এই মন্ত্র তো আমি আরো আমি পেয়েছি, কিন্তু এই মন্ত্র জপ করে কিছু ফল পাইনি। বলে আচ্ছা তুমি কোন সিদ্ধ সমাহিত ব্যক্তির কাছে তুমি মন্ত্র পেয়েছ? তা পাইনি প্রভু। বলে আচ্ছা তুমি এই মন্ত্র জপ করবে, 3 দিনের ভিতরে যদি ফল না পাও বেল পাতায় লিখে মন্ত্র জলে ফেলে দিবে। ভদ্রলোক 3 দিনের পরে এসে বললেন যে আমি অপূর্ব ফল পেয়েছি এই মন্ত্র প্রভু। সে তখনই সে তার কাছে আবার আবার উপদেশ নিয়ে কিভাবে চলতে হবে তিনি নির্দেশ দিয়েছেন, আবার যদি কোনো তোমার সমস্যা থাকে আমাকে সে বলবে। এইভাবে এইভাবে তিনি সকলকে উপদেশ দান করতেন। সঙ্ঘের আদর্শ হলো এই, সংঘ দেবতা বলতেন সঙ্ঘের আদর্শ হলো বৈজু যুগের আদর্শ আর বৌদ্ধ যুগের বিশিষ্ট ভাব নিয়ে এই সংঘ রচিত হয়েছে। কাজেই সেই সংঘ সমস্ত ভারতবর্ষে তার বাণী এবং তার কার্যপ্রণালী, তিনি এই যুগে কী কী প্রয়োজন সেই বিষয় তিনি সকলকে নির্দেশ দিয়ে দিয়েছেন, সেইভাবে সংঘ আজও সেখানে কাজ করে চলছে। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করতে চাই। আপনাদের সকলের কল্যাণ ও শান্তি। Thank you.